নমস্কার, সোনালি রূপ গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। পদ্ম গাছ কী করে ছোট গামলায় খুব সহজে করা যায়, একদিনে কীভাবে মাটি প্রস্তুত করে পদ্ম গাছ তৈরি করতে হয়, সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করছি। পদ্ম গাছের জন্য আমি এখানে ছোট মাপের একটি গামলা নিয়েছি, যার গভীরতা 7 ইঞ্চি আর চওড়া 10 ইঞ্চি। এখানে আমি ব্যবহার করব যাকে বলে লিপ কম্পোস্ট, এটা আমি অ্যাজোলা দিয়ে করেছি। অ্যাজোলা পদ্মের গামলাতেই আমি চাষ করি গামলার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যখন অতিরিক্ত অ্যাজোলা হয়ে যায় সেগুলো আমি না ফেলে এইভাবে শুকিয়ে একটা জায়গায় জমিয়ে রাখতে, কিছুদিন পর সেটাই কম্পোস্টে পরিণত হয়ে গেলে সেটাই আমি এই গামলায় ব্যবহার করছি। অ্যাজোলা যদি না থাকে, পাতা পচা সার কিংবা গোবর সার দিয়ে এই গামলা তৈরি করা যেতে পারে। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ গোবর সার ব্যবহার করা যেতে পারে। এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো করা এঁটেল মাটি। আমি এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি। যদি মাটি এরকম গুঁড়ো না থাকে, মাটি ভিজিয়ে কাদা করেও মাটি ব্যবহার করা যেতে পারে। তিন থেকে 4 আঙুল পরিমাণ খালি রাখতে হবে, এখানে জল দিয়ে পূর্ণ করতে হবে। গুঁড়ো করা থাকলে মাটি জল দিয়ে দিলে খুব সহজেই গলে যাবে, সেই কারণে ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়ে মাটি গুঁড়ো করে ব্যবহার করা হয়েছে। মাটি কম করে 8 থেকে 10 দিন আগে তৈরি করে রাখলে খুব ভালো হয়, কিন্তু আমি এখানে খুব তাড়াতাড়ি কী করে মাটি তৈরি করে গাছ লাগানো যায় সেটাই আমি এখানে শেয়ার করলাম। ওপরে যে নোংরাগুলো ভেসে উঠেছে এগুলো এবার ওপর থেকে তুলে ফেলে দিতে হবে। ধীরে ধীরে জলগুলো মাটির ভেতরে প্রবেশ করছে। পুরো মাটি যখন কাদায় পরিণত হয়েছে, এবার যে আমি টিউবারটি বসাবো, টিউবার কিংবা রানার, সেটা এই গামলার একটু সাইড ঘেঁষে বসাতে হবে। পদ্মের টিউবার একটু সাইড ঘেঁষেই বসাতে হয়। শিকড়গুলো মাটির নিচে দিয়ে দিতে হবে আর পাতাগুলোকে মাটির ওপরে রেখে হালকা করে মাটি দিয়ে শিকড়টাকে বা রানারটা বা টিউবারটাকে ঢেকে দিতে হবে। খুব বেশি মাটির তলায় দেওয়ার প্রয়োজন নেই। এবার ধীরে ধীরে জল দিয়ে গামলা ভর্তি করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো জলের ওপরেই থাকে, খুব বেশি ওপরে না, পাতার নিচের অংশ জলের সঙ্গে ছোঁয়া থাকবে, মানে জলের সঙ্গে যাতে সম্পর্ক থাকে, টাচ থাকে, সেটা খেয়াল রাখতে হবে। না হলে পাতা যদি একদম ওপরে থাকে তাহলে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ধীরে ধীরে জল দিয়ে দেখতে হবে পাতা যাতে ডুবে না যায়, যদি পাতা ডুবে গিয়ে থাকে তাহলে একটু জল কমিয়ে দেওয়া যেতে পারে। ঠিক এইভাবেই পাতাগুলো জলের উপরে থাকবে, পাতার নিচের অংশ যাতে জলের সঙ্গে সম্পর্ক থাকে সেটা খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে জলের পরিমাণ বাড়ানো যেতে পারে। এই খুদে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছে, বায়না ক্যামেরায় সে ছবি তুলবে। এবার অপেক্ষা করতে হবে নতুন ফুল পাতার জন্য।
এক মাস পরে পাতার সঙ্গে সঙ্গে কিছু কড়ি আর একটা ফুল ফুটেছে। ভালোভাবে যত্ন নিলে এক মাসের মধ্যেই গাছে ফুল চলে আসে। আমি এই গামলাটাকে পট ইন পট মেথডে রেখেছি। একটা বড় গামলার মধ্যে এই ছোট গামলাটা দিয়ে দিয়েছি যাতে পাতাগুলো ভালোভাবে জলে ভাসতে পারে। পট ইন পট মেথডে পদ্মের গামলা করলে গামলা রক্ষণাবেক্ষণের অনেক সুবিধা হয়। ইচ্ছে মতো গামলাকে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে রাখা যায়। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন, তাহলে নতুন যত ভিডিও আছে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক সময় গাছের সঙ্গে কাটান। ধন্যবাদ।